আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, কংগ্রেসের সঙ্গে এটা যোগাযোগ করেছে প্রফুল্ল কুমার মহন্তয়। মহন্তই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে বলে ঘোষণা রিপুন বরার। উল্লেখযোগ্য যে দুবারের মুখ্যমন্ত্রী অগপর প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্তক টিকট নিদিলে অগপয়। আমি পুনৰ জনাইছো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে প্রফুল্ল কুমার মহন্তয়। মহন্তই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা বলে ঘোষণা করেছে রিপুন বরায়। উল্লেখযোগ্য যে দুবারের মুখ্যমন্ত্রী অগপর প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্তক টিকট নিদিলে অগপয়। না, আমার যোগাযোগ করেছে, কিন্তু যোগাযোগ করেছে যদিও মই এতিয়াই একো কথা কব খোজা নাইকিয়া, সিম্পলি জানি থাক যে যোগাযোগ না আমার যোগাযোগ করেছে, কিন্তু যোগাযোগ করেছে যদিও মই এতিয়াই একো কথা কব খোজা নাইকিয়া, সিম্পলি জানি থাক যে যোগাযোগ করেছে। পরবর্তী খবর, অগপ বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। অবশ্যই শেষ মুহূর্তে কেইবাখনো আসন সাল সলনি হয়েছে, আর এই আসনত সাল সলনি হয়েছে প্রার্থী। চিপাঝাৰক লৈ অব্যাহত আছে অগপ বিজেপির টনা আজোড়া, আর কেইবাখনো আসনক লৈ তেনেকুৱা ধরনের এক পরিবেশ চলি আছে। এই বিষয়ে আমাক সবিশেষ জানাব আমার নিউজ এডিটর নন্দন প্রতীম শর্মা বদলে। আমি নন্দনের ওসর গেছো। নন্দন, ইতিমধ্যে আপনি প্রকাশ করেছে যে প্রফুল্ল কুমার মহন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুবারের মুখ্যমন্ত্রী অসমৰ, আৰু শেষ মুহূর্তত ব্রহ্মপুর প্রফুল্ল মহন্তর টিকট অসম গণ পরিষদের ফলের যেহেতু নহল, এতিয়া এই মুহূর্তত বিগ ব্রেকিং নিউজ আমি জানাব বিচাৰিছো যে কংগ্রেসের নেতৃত্বত মহাজোঁটত প্রফুল্ল কুমার মহন্ত আহি যোগদান করার কারণে ইতিমধ্যে কথা বতরা আরম্ভ হয়েছে। হয়তো কংগ্রেসের নেতৃত্বত যে মহাজোঁট বন্ধন গঠন হয়েছে তারপর প্রতিদ্বন্দ্বিতা করব, এই আলোচনা ইতিমধ্যে চলি আছে। হোটেল পেলাসিওত ইতিমধ্যে কংগ্রেস আৰু অন্যান্য মিত্র দলের যে বৈঠক এই মুহূর্তে চলি আছে। সিফালে বিজেপি আৰু অসম গণ পরিষদ লগতে UPPL যে মিত্রতা, এই মিত্রতার চূড়ান্ত তালিকা প্রথম আর দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে বলে জানি পড়ছো, কিন্তু এতিয়াও রাজহুয়াকৈ সেই কথা ঘোষণা করা হওয়া নাই। আমি অধিক তথ্য জানিবর কারণে আমার চিফ এক্সিকিউটিভ সৈয়দ জারির হোসেনের কাছে গেছো। চক, এটা মহন্ত প্রফুল্ল কুমার মহন্ত সেটা একটা ডাঙর খবর। আজির দিনটোত ফাউন্ডার প্রেসিডেন্ট অগপর, দুবারকৈ মুখ্যমন্ত্রী ব্রহ্মপুর সমষ্টির পৰা, আৰু দলে তেওঁক টিকট দিয়া নাই আৰু সিটটো এৰি দিছে অগপক, বিজেপিক। এটা প্ৰশ্ন হৈছে যে তেওঁৰ ৰাজনৈতিক অস্তিত্বৰ কথা আছে, তেওঁৰ ৰাজনৈতিক ভৱিষ্যতৰ কথা আছে, বা ইটছ এ ইগো ক্লাইম, ইগো প্ৰব্লেম আছে, প্ৰেষ্টিজৰ সন্মানৰ কথা আছে, মৰ্যাদাৰ কথা আছে। ছ' তেওঁ হয়তো ভাবিছে যে আজিৰ দিনটোত যদি মোক যদি কংগ্ৰেছৰ ফালৰ পৰা যদি টিকেটটো দিয়ে কংগ্রেসৰ প্রার্থী হিসাবে, বা তেওঁ যদি অগপ প্রগতিশীল হিসাবে হয়তো মিত্রজোঁটত জয়েন করে, তেওঁ হয়তো অগপ প্রগতিশীল হিসাবেও হয়তো তেওঁ খেলিব পারে। সো এইটো এটা মই ভাবো যে তেওঁ অস্তিত্বৰ যে রাজনৈতিক ভবিষ্যৎ সেইটো আগত রাখি এই সিদ্ধান্তটো লৈছে। আৰু ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে রিপুন বৰাই সেই কথা কৈছে যে প্রফুল্ল মহন্তয়ে বা তেখেতৰ দলে তেওঁলোকৰ লগত যোগাযোগ কৰিছে। এতিয়াতো প্ৰশ্নটো হৈছে যে ইয়াৰ পাছত দুটা আৰু প্ৰসংগ আছে যে এই পৰ্যন্ত বিজেপি মিত্ৰজোঁট বা কংগ্ৰেছ মিত্ৰজোঁট মহাজোঁটে টিকটৰ যি লিষ্ট তেওঁলোকে দিব পৰা নাই। ইয়াত দুটা আছে কথা, কৌশলগত কাৰণো আছে আৰু প্লাছ মতানৈক্যও আছে। কৌশলগত কাৰণ এইটো যে আপুনি যদি চাই আজি ৰাইজৰ দল বা AJPও টিকট দিয়া নাই, কাৰণ লাষ্ট মমেণ্টত কি হ'ব, মিত্ৰৰ জোঁটৰ কাৰণে বহুত ছিটিং MLA টিকেট পোৱা নাই। ধৰক আজিৰ দিনটোত, ধৰক কমলপুৰ, আজিৰ দিনটোত সত্যব্ৰত কলিতা ছিটিং MLA তেওঁ ছিট নাপায় বুলি ইতিমধ্যে যি প্ৰকাশ পাইছে। ছ' হয়তো AJPয়ে ৰখি থাকিব যে সত্যব্ৰতই ৰিজাইন দি পেলাই আমাৰ তাত জইন কৰি দিব। ঠিক তেনেকৈ কংগ্ৰেছেও ভাবিব যে ছিটিং MLAজনক আমি লৈ লওঁ, যদিহে তেওঁলোকৰ দলৰ তাতে ষ্ট্ৰং কণ্টেণ্ডাৰ নাই। সো এইবিলাক কৌশলগত কারণতো ডিলে ট্যাকটিক্সটো থাকে, কিন্তু আমি যিমান দূর গম পাও যে প্রতিটো দলত কৰবাত নহয় কৰবাত মতানৈক্য হৈ আছে। যেনেকে বিজেপি আৰু AJPৰ মাজত কেবাটাও সিটক লৈ, ঠিক কেবাটাও বুলি মই নকওঁ, বিজেপিৰ AJPৰ লগত চিপাঝাৰ সিটটো লৈ টনাজোৰা চলি আছে। বিজেপিয়ে বিচাৰি আছে চিপাঝাৰ সিটটো, ঠিক তেনেকে AJPয়েও বিচাৰি আছে। তেওঁলোকৰ পৰমানন্দ ৰাজবংশী তেওঁ প্ৰাৰ্থী আছে বুলি কৈছে। ঠিক তেনেকে বিজেপিৰ নিজৰ ভিতৰত ডিগবৈ, ডুমডুমা, হোনাৰী এইবিলাকত ছিট তেওঁলোকে ঠিক কৰিব পৰা নাই, প্ৰাৰ্থী ঠিক কৰিব পৰা নাই, যাৰ কাৰণে কিছু পলম হৈছে। ঠিক তেনেকৈ কংগ্ৰেছতো, কংগ্ৰেছ AIDFৰ মাজত স্পষ্টকৈ আমি দেখিছোঁ যে খালেক, আব্দুল খালেকে আহি পেলাই কৈছে যে তেওঁলোকৰ এজনো পোৱা নাই বৰপেটা, যদি আমি সামগ্ৰিকভাৱে পাৰ্লিয়ামেণ্টাৰী ছিট চাওঁ
হয়তো AIUDF গোটেইকেইটা সিট বৰপেটা পাৰ্লিয়ামেণ্টাৰী সমষ্টিত থকা এছেম্বলি সিটকেইটা বিচাৰিছে AIUDF আৰু কংগ্ৰেছে প্ৰতিবাদ জনাইছে AIUDF কংগ্ৰেছৰ MP আব্দুল খালেকে যে আমাক এটলিষ্ট মিনিমাম তিনিটা সিট লাগিব সেই পৰিপ্ৰেক্ষিতত তেহেঁতৰ মতানৈক্য হৈছে ঠিক তেনেকৈ BTAD বাৰটা বিচাৰিছে হাগ্ৰামা মহিলাৰীয়ে আৰু তেওঁলোকে এটলিষ্ট তিনি বা চাৰিটা কংগ্ৰেছে নিজা ববিয়াকা বিচাৰিছে তাতো তেওঁলোকৰ সেইফালেও মতানৈক্য ইফালে শিৱসাগৰৰ আৰু দুলীয়াজনক লৈও ইণ্টাৰনেল প্ৰব্লেম এটা হৈছে কংগ্ৰেছৰ মাজত যে তেওঁলোকে আগতে কোৱা নিচিনাকৈ অখিল গগৈ আৰু লুৰিণজ্যোতি গগৈক তেওঁলোকে ৱাক অভাৰ দিয়াৰ কথা কৈছে যে আমি কোনো ধৰণৰ প্ৰাৰ্থিত্ব নিদিওঁ কিন্তু এতিয়া তেওঁলোকৰ দলৰ ভিতৰৰ পৰা কৈছে যিহেতু লুৰিণজ্যোতি গগৈ বা অখিল গগৈয়ে খুব সমালোচনা কৰা আৰম্ভ কৰিছে তেওঁলোকে কৈছে আমি যদি নিদিওঁ তেতিয়াহ'লে বস্তুটো মেছেজটো বেলেগ ধৰণে যাব সেইবিলাক লৈও তেওঁলোকৰ কিছু অসুবিধা হৈছে চব প্ৰতিটো দলৰ অসুবিধাও আছে এট দ্য ছেইম টাইম কৌশলগতভাৱেও ডিলেয়িং টেকটিক্স কৰিছে একে সময়তে আজি যদি আপুনি চাই AJP লুৰিণজ্যোতি গগৈৰ যি দল তেওঁলোকে ৰখি আছে যে ইয়াৰ পৰা যদি কোনোবা ডিচিডেণ্ট ওলাই আহে যিহেতু তেওঁটো এটা নতুন দল তেনেকুৱা হাই প্ৰফাইল কেণ্ডিডেট নাই তেওঁলোকে নিশ্চিতভাৱে ভাবিব আজিৰ দিনটোত যদি প্ৰফুল্ল মহন্ত ওলাই আহি পেলাই যদি কয় যে মই বৰহমপুৰৰ প্ৰাৰ্থী হ'ম AJPৰ মই একদম ভাবোঁ যে লুৰিণজ্যোতি গগৈৰ AJPয়ে প্ৰফুল্ল মহন্তক লৈ ল'ব ঠিক তেনেকৈ সত্যব্ৰতা যদি কয় যে মই যিহেতু টিকট নাপালোঁ মই AJP যাম মই ভাবোঁ তেওঁলোকে লৈ ল'ব সেই বস্তুটোলৈ অপেক্ষা কৰি আছো ধৰক আজি BJPটো আজি ৰাজেন গোহাঁইয়ে টিকেট বিচাৰি আছে বিভিন্ন জেগাত এতিয়া ধৰক আজি যদি ৰাজেন গোহাঁইক যদি ক'তো টিকেট জনাইছোঁ সঞ্জয় নাগৰীয়া